আল্লাহ পাক শোনাচ্ছে অবিল ওয়ালিদাইনি ইহসানা বাপ মাকে সবচাইতে ভালো ইহসানটা করবে ইম্মা ইয়া বুলুগনা ইন দা কাল কিবারা আও কিলাহুমা বাপ যদি বৃদ্ধ হয় মা যদি বৃদ্ধ হয় একজন অথবা দুজনা আল্লাহর সিদ্ধান্তটা কি জানেন আল্লাহ বলছে দেখো তোমার বাপ যদি বিছানায় পড়ে যায় অথবা মা যদি বিছানায় পড়ে যায় একজন অথবা দুজন খবরদার ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহার হুমা তোমার ব্যবহারে তোমার আচরণে তোমার কথাবার্তায় চালচলনে এমন ব্যবহারটা তুমি করবে না যে তোমার সন্তান যেন তোমার বাপ মা যেন উফ আবারে ছেলেটা এরকম কাজ করতে পারলো এমন উফ শব্দটুকু বাপ মার মুখ থেকে উচ্চারণ হতে দিও জোরে বলেন না কিরকম ভাবে বাপমার সঙ্গে কথা বলবে সম্মানজনক কথা বলবে জোরে বলুন আর যাদের বাপ মা বেঁচে নাই তাদের জন্য দোয়া করতে ভুলবো আমরা এই বলেন না অনেক মানুষ বলে মানুষ মরে গেল আর দোয়ার দরকার নাই বলে না ভাই বলছে না বলে না না এটা ভুলবেন না আল্লাহ নবী বলেছেন মরণের পরে বাপ মার জন্য আরও চারটে কাজ করা যায় এক বাপমা যদি কোনো ওয়াদা করে যায় সেটা পূরণ করো বাপমা যদি কারোর কাছে ঋণই হয়ে থাকে সে ঋণটা সন্তান পূরণ করো আর দুআউ স্তিক ফার লাহোমা তুমি সন্তান বাপ মার জন্য দোয়া করো স্তিক ফার করো ইনশাল্লাহ বলেন আর কি বাপের বন্ধু বাপের ভাই চাচা মায়ের বন্ধু মায়ের বোন খালা মায়ের আত্মীয় স্বজন যারা ছিল না তাদেরকে তুমি মাঝে মাঝে খেতে দাও খোঁজ খবর নাও চাচাটাকে খোঁজ খবর নাও চাচিটার একটু খোঁজ খবর নাও মা বেঁচে নাই তো কি হয়েছে ছোট খালাটা বেঁচে আছে সেও তো তোমার মায়ের মতো তুমি ছোটবেলায় যখন হয়েছিলে চল্লিশটা দিন যখন তোমার মা উঠে হাঁটতে পারতো না ওই খালা কিন্তু তোমার পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়েছিল ওই খালা পানি গরম করে করে তোমার মুখে ঠান্ডা পানি দিলে তুমি মরে যেতে ভাই তোমার খালা কিন্তু পানি গরম করে তোমার মুখে খাইয়েছিল তুমি পেশাব পায়খানা দু বছর পর্যন্ত তোমাকে সাফ করে দিয়েছে তোমার খালা তোমার মা অপারেশন বলে সিজার রোগী বলে দেড় বছর তোমার খালা তার সংসার ফেলে রেখে কখনো কুড়ি দিন কখনো বাইশ দিন কখনো পঁচিশ দিন কখনো এক সপ্তাহ তুমি অসুস্থ হলে আসতো না সেই খালাকে ঈদের দিনে একটা কাপড় কিনে দিও জলসার দিন খালাকে একটু দাওয়াত করে খাইয়ে দিও আমার আল্লাহ বেশি খুশি হয়ে যাবে বলুন সুহান আল্লাহ এটি ছিল আল্লাহ নবীর মিয়ারাজ থেকে ফিরে এসে প্রথম টার্গেট পৃথিবীর সব বাপমা যেন শান্তিতে ঘুমাতে পারে আজকের বড় দুঃখ লাগে ভাই অনেক বৃদ্ধ মানুষ এসে বলে হুজুর দোয়া করুন যেন আল্লাহ তুলে নেয় কেন আব্বা তাদের একটাই আফসোস এত কষ্ট করে ছেলেকে মানুষ করলাম এত কষ্ট করে ছেলেকে ঘর বেঁধে দিলাম সেই ঘরটাই আমাকে থাকতে দিল না এত কষ্ট করে সারাটি জীবন না খেয়ে না পোশাক পরে গোটা জেন্দেগিটা বাইরে কাটিয়ে দিলাম আজ বৃত্ত বয়সে এসে ছেলে আমার খবর নেয় না এরকম কুলঙ্গার সমাজে আছে না নাই বাবাজিরা যদি এরকম কেউ থাকো তোমার কপাল পুড়ে গেছে তুমি জাহান নামে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছো আমার কথাটা শোনো আল্লাহর কালামটা শোনো বাড়িতে ফিরে গিয়ে আব্বাকে নিজের 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 কাছে কাছে তুলে নাও নাও মাকে এক এক সংসারে থাকতে হবে না অনেকে মনে করে যে ব্যাপারটা তা নয় তোমার বিবি তার মতো সে থাক তোমার মা কি খেতে চায় ওটা তুমি দিও তোমার বাপ কি খেতে চায় ওটা পৌঁছে দিও আর প্রত্যেক সপ্তাহে বাপ এবং মায়ের জন্য পাঁচশো টাকা তিনশো টাকা দুশো টাকা করে হাত খরচ দেবেন তো টাকা আছে ভাই দুশো টাকা বাপের হাতে দেবেন তার হাদিয়াটা কিন্তু আলাদা আমরা হুজুররা খুব চালাক বাবা হাদিয়া দেওয়া সুন্নাত হাদিয়া নেওয়া সুন্নাত কিন্তু কোন হুজুর দেখেছেন যে সাধারণ সোদাকে দশ টাকা করে মুসাফা করে দিচ্ছে দেয় কথা বল দেয় কোনো দিন ঈদের দিনে লম্বা লাইন টাকা যারা দেবে এই লাইন করো যারা দেবে না সাইডে যাও কি বুঝলেন অনেক জায়গায় অনেক পিস দেখেছি টাকা না দিলে মুসাফা করতে দেয় না আশ্চর্য হয়ে যায় অল্লাহু আকবার অল্লাহু আকবার আপনি আপনার আব্বার হাতে টাকা তুলে দেবেন বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ তিনজনের দোয়া কবুল হয় জেনে নিলাম এক বাপমার দোয়া দুই মুসাফিরের দোয়া তিন মাজলুমের দোয়া বাপমার দোয়া নেব ইনশাল্লাহ বলেন যদি কখনো কপালটা খুলতে হয় কোন কারোর কাছে মাথা ঠুকে কপাল খুলবে না কারোর পাচ্চমুখে কপাল খুলবে না এই মাথার টুপিটা খুলে না বাপ উঁচু চেয়ারে বসে থাকবে বাপের পায়ের কাছে মাথায় সকালবেলা খালি পেটে টু নেবেন। বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ চুমু যদি কখনো খেতে হয় ভাই কোনো পীরের পায়ে কোনো মাজারে কবরে চুমু খেলে তোমার ভাগ্য পরিবর্তন হবে কোনো হাদিস কোরআনে লেখা নাই একমাত্র যদি বাপের হাতে বাপের পায়ে মায়ের বাপের মুখে মায়ের পায়ে যদি মায়ের হাতে যদি চুমু খেয়ে একটু দোয়া নিয়ে যেতে পারো দুনিয়া সফল রাতে সফল বলুন সুবাহান্লাহ বাইজিত বোস্তামির ঘটনা জানেন না আল্লাহর অলি কাকে বলে রাত বারোটা একটা বেজে গেছে শীতের রাত মা শুধু বলেছে বাবা একটু পানি দাও একটাই কথা মুখ থেকে বার হয়েছে ছেলে এখানে ওখানে খুঁজে খুঁজে কত কিলোমিটার দূর থেকে আগে তো টাইম কল বা এমনি পানি অ্যাভেলেবেল ছিল না পানি এনে দেখছে মা ঘুমিয়ে গেছে আমরা বলে কি করতাম ও মা ও মা ও এখনকার ছেলেরা রাত বারোটা পর্যন্ত বাঁশ বাগানে বসে ফ্রি ফায়ার খেলছে পাবজি খেলছে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলে রাত দুটোর সময় এসে মোষের মতো দরজা ধাক্কা মারছে এরা ছেলে কি শিখলো এরা যারা রাত বারোটার সময় মোষের মতো ধাক্কা মারে দরজায় যারা বারোটা পর্যন্ত পাবজি খেলিস ভাই তোরা গরুর সঙ্গে শুয়ে পড়বি পেশাব করে পানি তো নিস না আর কাপড়টা শুয়ে দেখলে লোকের ভাড়াটা হয়ে যাবে এত দুর্গন্ধ কি বুঝলেন বাপ মাকে আর জ্বালাস না বাবা অনেক জ্বালিয়েছিস বাইজিৎ বোস্তি এসে দেখছে মা ঘুমিয়ে গেছে এসে বললেন পানিটা নিয়ে দাঁড়িয়ে আছে হজর হয়ে গেছে সারা রাত দাঁড়িয়ে যখন আজান হয়ে গেল কত বড় অলি ছিলেন বাইজিৎ উঠে বলছে আরে বাবা মা বলছে এ বাবা দাঁড়িয়ে আছো কেন ঘুমাও না বাইজিত বস্তামি বললেন মা যদি আমি ঘুমিয়ে যাই আপনি যদি ঘুমিয়ে গেছেন আমিও যদি পানি রেখে ঘুমিয়ে যাই আর উঠে যদি আপনার কষ্ট হয় ডাকাডাকি করেন পানি না পান তাহলে আপনার সঙ্গে বেয়াদুপি হবে আপনাকে অসম্মান করলে আল্লাহ অ খুশি হবে আপনার রাজির জন্য সারা রাত দাঁড়িয়ে আছি এই রকম কাজ যে সন্তান মায়ের জন্য করে সে পীর হবে না তো আমার ঘরে পীর হবে কি বলছেন বলেন মা বললেন অল্লা আমার সন্তানকে এ যুগের শ্রেষ্ঠ অলির সর্দার বানিয়ে দাও জোরে বলুন না সুহান এখানে করে জিয়ারাত করতে যাচ্ছে এখান থেকে মোটর ব্যান করে ফুরবুরা শরীফ চলে যাচ্ছে বাঁশ বাগানে তোর বাপ আছে জিয়ারাত করেছিস করিসনি বিবিকে নিয়ে আজমিরে যাচ্ছিস জিয়ারাত করতে তোমার বাপ তোমার কলিজা ফেটে খাওয়ানো বাপ সারাটা জীবন মাতার ঘাম পায় ফেলে বাপ বাপ যে তোমার মুখ না দেখলে ঘুমাতে পারতো না কাজ থেকে ফিরে এসে খাবার এনে আগে বলতো কই বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে ছুতো করে তুলে আগে বাপ ছেলের মুখে একটা মিষ্টি খাইয়ে মুখের মিষ্টিটা পুঁচে দিয়ে চোখের পানিটা মুচিয়ে দিয়ে হেসে তবে যে বাপ কোলের কাছে নিয়ে ঘুমিয়েছে সেই বাপের কবর ফেলে রেখে আজমিরে গিয়ে খাজা বাবাকে খুশি করলে আল্লাহ খুশি হবে তো কথাটা ভেবে দেখবেন ভেবে দেখবেন বাপ মা পীর মানুন আর পীর লাগবে না বিনা হিসেবে চান্নাতি হয়ে যাবেন জোরে বলুন না সুহান আল্লাহ নবীজি বসে আছেন মদিনার মসজিদে একজন বৃদ্ধা মানুষ আসলেন নবীজি উঠে দাঁড়ালেন গায়ে সাদা চাদরটা বৃদ্ধার জন্য বিছিয়ে দিলেন কথাবার্তা হলো বৃদ্ধা চলে গেল আবার নবীজি একটু আগিয়ে দিলেন সাহাবারা প্রশ্ন করলেন আল্লাহ নবী এই বৃদ্ধা মহিলাটাকে যার জন্য আপনি দাঁড়ালেন এত বড় সম্মানিত নবী নবীজি বললেন সাহাবা তোমরা কি চিনতে পারো নাই ইনি হলেন সেই বৃদ্ধা

পাঁচতে চায় দুনিয়াতে রুজি যদি বেশি চায় সে যেন আত্মীয়-সজন পাড়া-প্রতিবেশীর সাথে ভাই-বোনের সাথে বাপ সাথে খারাপ আচরণ টুকু করবে না আল্লাহ কখনো তোমার রুজিতে কষ্ট দেবে না কথা মনে রাখবেন ইনশাআল্লাহ এই হাতে জামা খুলেছে তিনটে এই হাতে দুটো কোমরে চারটে গলায় ছটা খালি দেখি ঝুলছে কি বলুন তো আর মা ওপার থেকে বদা করছে সকাতি মরিস নে তোর বউ এখন মরেনি ওই যাও না করে না করে না তাবিজ মনে করছে ভুল জায়গায় চলে আসলাম নাকি কি তাবিজ খালি ছটপট করছে কখন লাভ দিয়ে পুকুরে পড়ব ওদিকে মায়ের বদোয়া কবুল হবে তো হবে না আল্লাহর কসম করে বলে গেলাম রোড অ্যাক্সিডেন্ট তো হবে না রুজিতে কষ্ট হবে না বিপদ কখনো হবে না যদি জীবিত পীরকে খুশি করতে পারেন যার উপরে জীবিত পীর খুশি নয় মরা যিনি করে কবরে গেছেন এই মৃত ব্যক্তিকে খুশি করা যাবে না মনে থাকবে শেষ কথা বলে যাবো নিজের পর্দার সঙ্গে রাখবেন আজকে মুসলমানের ঘরে এমন অধিকাংশ মহিলা দেখি ভ্রুপ লাগ করছে দেখেছেন না দেখেন নাই এই দেখেন নাই নবী ওই নারীদের জন্য লানত করেছে যারা ভ্রু প্লাগ করে এরা ভ্রু শিখলো শিখল থেকে অনেক গবেষণা করে দেখেছি সন্ধ্যা সাতটার সময় মুসলমানদের বাড়িতে সিরিয়াল আপনাদের এলাকায় সব সিরিয়াল ফিরিয়াল নেই আমাদের বারাইপুরে আছে আছে সিরিয়ালে যত নারী অভিনয় করে সব দেখবেন ভ্রু প্লাগ করা হাসিনা ভাবি মর্জিনা ভাবি বিউটির মা মুসকান ভাবি জরিনা টিউলেপের মান মুস্কানের মা হালি মা ভাবি সবার দেখি ভ্রুপ্লাগ করা নফল নামাজ পড়ে কোরআন করে আবার দেখি ভ্রুপ্লাগ করা করা নারীর উপরে আল্লাহ আর ওই সমস্ত নারীর উপরে নবীজি বদোয়া করেছেন যারা স্বামীর অবাদ্য স্বামী রাত্রেবেলা ডাকে স্ত্রী স্বামীর ডাকে ডাক সরে না কখনো স্বামীর কথা শোনে না স্বামীর মুখের দিকে তাকিয়ে কখনো হাসে না আর দেওয়ার যদি মুখের দিকে তাকাই এমন হাসবে জানো দেওয়ারের মন অন্য দিকে যাবে না আছে এরা জাহান নামি নারী স্বামীর দিকে জীবনে ফিরে হাসে না আর বাইরের কোন ওই যত হকার আছে যত ফেরিওয়ালা আছে মাছওয়ালা আছে কাপড় খালি একবার যদি বলে কাপড় নেবে গো ও ভাই ভালো আছে আদিন খুব আছে এমন অভিনয় করবে না যেন কতদিনের খালা তো ভাই আর স্বামী বেচারিটা সারাদিন রোদে পুড়ে না নাকে বাড়িতে এসে কই ও কি হয়েছে খানি কই যা ভাতা আছে কেন এটা স্বামীর প্রতি আনুগত্য নয় মনে থাকবে ইনশাআল্লাহ কোন নারী যদি তাহাজ্যত না পড়ে কোরআন নোরানোয় প্রতিদিন যদি নাও করে শুধু ফরজ নামাজ ফরজ ফরজ রোজা পর্দাটুকু করে স্বামী যেটা বলবে সেটাই শুনবে স্বামীর অবর্তমানে সতীত্ব হেফাজত করবে আল্লাহর নবী বললেন এই নারীটা বেশক আল্লাহর জান্নাতে যাবে বলুন সুহান আল্লাহ একটা নারী ছিল নবী বললেন তার তাহাজত ছিল কোরআন ছিল ছিল নফল সৎকা ছিল অনেক ভালো ভালো কাজ করতেন কিন্তু তার মুখের ভাষা এত কর্কশ এত ব্যথা দিয়ে কথা বলতো স্বামী কষ্ট পেত শাশুড়ি কষ্ট পেত নবী বললেন সেই নারীটা জাহান্নামে নামে যাবে আরেকটা নারী ছিল যার নফল নামাজ বেশি ছিল না নফল এবাদাত বেশি ছিল না নফল দান সৎকা ছিল না কিন্তু স্বামীর সঙ্গে শাশুড়ির সঙ্গে প্রতিবেশীর সঙ্গে হেসে কথা বলতেন কখনো কাউকে ভাষা দিয়ে কষ্ট দেননি আল্লাহ নবী বললেন ওই নারীটা জান্নাতে যাবে বলুন সুহান আল্লাহ কি ধর্ম আমরা পেয়েছি হাসি মুখে কথা বললে একটা সৎকা সুহান আল্লাহ বলেন নারীদেরকে পর্দায় এক বলুন ইনশাল্লাহ যারা এসেছেন আপনার কন্যা আপনার বোনকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ এখন একদল ভন্ড বক্তা তারা বলছে মেয়েদেরকে লেখাপড়া শেখানো যাবে না বলছে না কত বড় মূর্খ ইলেটারের ব্যাকডেটেড হলে এই সমস্ত শব্দ খরচ করে আজকের আপনাদের এলাকায় বলতে আমার দ্বিধা নাই এই যে বিভিন্ন মহিলা মাদ্রাসাগুলো আপনাদের উত্তর চব্বিশ পরগনায় চলছে প্রতি বছর শত শত মহিলা দাওরা হাদিস পড়ে আলেম পাশ করে তারা বার হচ্ছে বলুন সুফান আল্লাহ উত্তর চব্বিশ পরে আপনাদের অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে হিংসার জলনে শিক্ষা নিয়ে একদল বক্তা এই ওলামাদের যারা মাদ্রাসা করছে মহিলাদের বিরোধিতা করছে বড় অবাক হয়ে যায় শিক্ষার প্রয়োজন আছে তিন নাম্বার যে কথাটা বলবো আপনাদের মসজিদ আমার চোখে দেখা এই এলাকার একটা খুব সুন্দর বিউটিফাই মডিফাই অনেক সুন্দর একটা মসজিদ বলুন আলহামদুলিল্লাহ আচ্ছা সোনার খাঁচায় যদি একটা কাক রাখি কেমন হবে বলুন তো কথা বলে না সোনার খাঁচায় যদি একটা কাক পুষি কাকের ভাষা কি কোরআন তাই তো কা কা ও কিচ্ছু পাবেন না মসজিদের আসল সৌন্দর্য হচ্ছে মুসাল্লি মসজিদের আসল সৌন্দর্য সকাল বিকাল কোরআন সৌন্দর্য যোগ্য মুয়াজ্জিন মসজিদের আসল সৌন্দর্য একজন যোগ্য ভালো ইমাম রাখা আমি বলছি না যে যিনি আছেন তার আমি বলছি না বলবো না আর বলিওনি ইমাম হলেন তিনি যিনি নামাজ পড়ানোর সাথে সাথে এলাকায় বেনামাজির কাছে গিয়ে নামাজের দাওয়াত জুমার দিনে সুদের বিরুদ্ধে কথা বলবেন ঘুষের বিরুদ্ধে কথা বলবেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন তার কাছে সমস্ত মুসাল্লিরা সমান আপনাদের মসজিদে মক্তব চলে কখন করে বিকালে পড়ানো হয় না আচ্ছা আচ্ছা এই তো আমাদের অবস্থা খারাপ বিকালে সকালে মাগরিবে তিনটি টাইমের মধ্যে যে কোনো টাইমে ভাই যত বাচ্চা আল্লাহ আপনাদের দিয়েছে পরবর্তী প্রজন্ম যে দিনকাল আসছে যদি আমরা আমাদের ছেলেদেরকে কোরআন নামাজটুকু না শিক্ষা দিয়ে যাই দশ বছর পরে তখন দেখবেন মসজিদ আর নামাজই নাই দেখবেন আপনি এখন তো এমনি নাই ফজরে চারজন জোহরে ছজন আসরে সাতজন মাগরীপে নজন এসায় পাঁচজন আর ফজরে সেই ঘুরে ফিরে চারজন কেউ নাই আর যে কটা লোক নামাজ পড়ে সব কটা বয়স্ক লোক ইয়ং ছেলেগুলো মসজিদে কি আসে না না আনা হয় না কোনটা বলুন তাড়াতাড়ি বলুন আসে না 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 কথাটা বলবেন বলবেন কেন আজকে জলসা যারা দেয় চাঁদা যারা দেয় চাঁদা যারা তোলে জলসার জন্য পরিশ্রম করে বুড়ো লোক না জন লোক সব জন লোক তাহলে যে ছেলেরা জলসা দিচ্ছে এত কষ্ট করে এরা মসজিদে আসছে না কেন ব্যাপার জানার দরকার আছে প্রথম ভুল হচ্ছে আমার যে ছেলেটা মসজিদে আসবে প্রথমে সে যে নামাজটা পড়বে সে কিছুই জানে না কি বলছেন আপনারা বলেন সে তো কিছু জানে না নামাজ সম্পর্কে সম্পর্কে তার 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 ধারণা ধারণা নাই নাই পোশাকটা সে শিখবে থেকে। তাকে হাত ধরে মসজিদে আনুন প্রত্যেক আসরবাদ হোক ফজরবাদ হোক মাগরিববাদ হোক যোগ্য ইমাম রেখে বাচ্চারা সবাই যেন কোরআন শিখতে পারে সে ব্যবস্থাটুকু অন্তত মসজিদ থেকে করুন মসজিদ সাজালে কোনো লাভ হবে না কি লাভ যদি মসজিদের টাইলস বসিয়ে পাশে মহল্লা যদি মসজিদের মহল্লা যদি মৎখত থাকে মসজিদ মহল্লা যদি বেনামাজি থাকে ওই মসজিদের সুন্দর সাউন্ড সিস্টেম করে লাভ আছে বলেন মসজিদের সুন্দর ডেকোরেটার করলাম কিন্তু পাড়ায় যদি জুয়ার আড্ডা চলে লাভ নাই এত সুন্দর মসজিদ সাজিয়েছেন একটু মেহনত করবে বলুন ইন আল্লাহ কি বেনামাজির কাছে একটু ছুটে ছুটে যাবেন একটা জীবনে বেনামাজিকে কখনো যদি ওই হেদায়তের রাস্তায় আনতে পারেন এর ওসিলায় আল্লাহ তালা জীবনের সমস্ত গুণাকে মাফ করে দেবে বলুন না সুহান আল্লাহ যে কথা প্রথমে শুরু করেছিলাম হেদায়তের উপরে আল্লাহ নবীকে পাঠানো হয়েছিল

পাক বলছে তিনি তার রসুলকে সত্য দিয়েই পাঠিয়েছেন বলুন সমস্ত ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করবেন যদিও সেটা কাফেরদের অপছন্দ হয় তারপরেও আল্লাহ ইসলামকে বিজয়ী করবেন বলুন হানাল্লাহ মসজিদ যেমন পাড়ার লোক টাকা দিয়ে সুন্দর করে সাজিয়েছেন প্রত্যেকটা বেনামাজির কাছে যাবো ইনশাল্লাহ বলেন বলেন না ইনশাল্লাহ কারা যাবে বুড়ো ইমাম সাহেব আর কানা মোয়াদ সাহেব তাই তো না সেক্রেটারি ক্যাশিয়ার নামাজি সকলে মিলে বেনামাজিদের বাড়ি বাড়ি যাবেন অনেকে বলবেন লোকটা কি বলছে বলুন বেনামাজি বাড়ি কেন ও যে আসতে পারে না ও আসতে পারে না ওর কি হয়েছে এটা আপনাদের হক আপনাদের হক ছেলে যদি বেনামাজি হয় বাপকে আল্লাহ ধরবে ইস্টি যদি বেনামাজি অবস্থায় মারা যায় স্বামীকে অবশ্যই জবাবদিহি করতে হবে কথা মনে থাকবেন ইনশাআল্লাহ আর মসজিদের মুসাল্লি যারা নামাজ পড়েন একটু কোরআনটুকু ঠিক করে নেবেন অধিকাংশ মুসাল্লিদের যে কোরআন ভাই আল্লাহ যদি ক্ষমা না করে কি হবে জানি না একশোর মধ্যে নব্বইটা মুসাল্লিকে সঠিকভাবে আমরা আজও কোরআন শেখাতে পারিনি ভুল আপনাদের নয় সব ভুল আমাদের আমরা শেখাতে পারিনি ইমামের উচিত ছিল প্রত্যেক দিন একটা করে সুরার মস্ক করা ট্রেনিং দেওয়া সুরা ফাতিয়াটা আজকের ভালো করে শিখে নাও সুরা ইকলাসটা শিখে নাও এটা বলার দরকার ছিল না ছিল না যদি কোরআন হয় নামাজ হবে না কথা মনে থাকবে এ কাজগুলি করবেন এই জলসাটা আগামী বছর হবে না এবছর লাস্ট হবে আচ্ছা হবে কারা কারা চান হাত দিকে না রাইতে বীর না রাইথকবীর কী আশ্চর্য আল্লাহু একবার বলতে পারছেন না না রাইথকবীর না রাইথেক রাই আলহামদুলিল্লাহ আল্লাফা যুবকদের মেহনতকে কবুল করুন বলুন আমি এত কষ্ট করে আপনারা কত ঘন্টা বসে আছেন পয়সা দিয়ে সুন্দর অনুষ্ঠানটা করেছেন বিশেষ করে আমার বিশ্বাস আমার বিশ্বাস আমি তো দু বছর এখানে আসলাম যতটুকু আমার অভিজ্ঞতা হলো আমি মনে করি এই গ্রামের মানুষের আল্লাহর প্রতি ভালোবাসা আছে রসুলের প্রতি ভালোবাসা আছে হাক্কানি হাক্কানি ওলি আলেমদের প্রতি আপনাদের দিলে মোহাব্বত আছে তবে এটা একটু কাজে লাগাতে হবে যুবকরা যদি মসজিদের হাল ধরে ইনশাল্লাহ আমার বিশ্বাস এলাকায় নিশ্চয়ই দিনের অনেক কাজ বাড়বে যুবক বন্ধু যারা এসেছ তোমরা আমার ভাই চেষ্টা করবে দিনে অন্তত একবার হলেও মসজিদে আসা বলো ইনশাআল্লাহ মসজিদে এসো সমাজের মধ্যে তোমাদের অবদান অনেক বেশি এই জলসা আগামী বছর হবে ইনশাআল্লাহ যারা এবছরও সহযোগিতা করেছেন এত বড় বিশাল সোয়াবের কাজ সবচাইতে ভালো কাজ কি জানেন মানুষকে খারাপ কাজ থেকে ডেকে ভালো পথে আনা জোরে বলুন কে বলেছেন ওমান আহসানু কওলাম মিমমান দা ইলাল্লাহ ও আমিল সালিহু ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন সূরা হামিম সাজদা আল্লাহ বলেন তার চাইতে উত্তম বাণী আর কার হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে সবচাইতে উত্তম কাজ জাহান গোমরাহি গুমরাহী বেনামাজি সুদ কর আল্লাহ ভোলা মানুষদেরকে ধরে ধরে এনে আল্লাহ দিকেই ডেকে আনা বলুন না সুহান আর ওয়ামিলা সালিহা আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর দিকে ডেকে আনে নিজে ভালো কাজ করে আর শেষে কি বলে জানেন অকালা ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলমানদের মধ্যে একজন মনে সব চাইতে ভালো কাজ হলো একটা দিকে যাচ্ছে সেই ব্যক্তির হাতটা ধরে এনে জান্নাতের দিকে রাস্তা দেখিয়ে দেওয়া সেই রকম একটা কাজ এই জলসার মাধ্যমে হচ্ছে বলুন সুফান আল্লাহ অনেক মানুষ জলসায় চাঁদা দেয় না আমি জানি দেয় না কেন কি লাভ আছে জলসা দিয়ে আচ্ছা জলসা না দিলে এখানে অন্য কিছু অনুষ্ঠান কি হবে না হবে হয় পাশে হবে নয় ছেলেরা ডিজে বক্স বাজাবে বাজাবে না বাজাবে না হলে হলে ব্রেক হবে একটা কিছু না কিছু হবে তবে আলহামদুলিল্লাহ আগের চাইতে এখন যুবকেরা অনেক দিনের পথে ফিরে এসেছে বলুন আলহামদুলিল্লাহ এখন সেই ফাংশন সেই গান বাজনা সেই ড্যান্স এগুলো মানুষ আর কেউ চায় না মানুষ এখন কোরআন প্রেমিক মানুষ ইসলাম প্রেমিক মানুষ কোরআন বন্ধ হয়ে গেছে সিনেমা হলগুলো সব আস্তে আস্তে বন্ধ দেখছে না টালিগঞ্জের উঠতি বয়সের মডেলরা আত্মহত্যা করছে দেখেছে না দেখেন নাই শোনেন নাই এই দেখো সিনেমা হলের সিনেমার বড় বড় আর্টিস্ট আত্মহত্যা করছে দেখেন না ফট করে দেখে কি হলো বলে সে আত্মহত্যা সুসাইড করেছে কেন ওদের সিনেমা ফ্লপ চলছে না এখন একটাই চলছে এবং কেয়ামত পর্যন্ত চলবে সেটা হচ্ছে কোরানের সিরিয়াল বলুন শুভান আল্লাহ কোরান হাদিসের তাপসির কোরানের বয়ান বক্তব্য ওয়াস কেয়ামত পর্যন্ত চলবে আগামী বছরও চলবে চরে বলুন শুভান আল্লাহ হবে ইনশাল্লাহ আগামী বছরে একটু ধরুন শরীফ আল্লাহ জন্ম আমার যুগে হলে কেমন হত জন্ম আমার অনবি যুগে হলে কেমন হতো জোরে হবে না আচ্ছা যদি নবীর জামানার লোক হতাম মদিনার মসজিদে গিয়ে আল্লাহ নবীজি ইমামতি করতেন আর মসজিদে নববীতে বেলাল্লা দি আল্লাহ আজান দিতেন আর নবীজির পিছনে আমরা কোরআন শুনতাম জোরে বলুন না জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো নারাই তকবীর দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হত দু পাক দেখিলে কেমন হতো জন্ম আমার আনবীর যুগে হলে কেমন হতো আসি তো বেশি বেলালের মধুরজান জোরে হবে না আজকের আমাদের মসজিদে যা আজান হয় আজান হলে আর কুকুর ডাক বন্ধ করে না কী বুঝলেন এমন আজান দিচ্ছ ল একবার আর মদিনার মসজিদে আজান হলে ওই আজানটা আল্লাহর আর সে পৌঁছে যেত জোরে বলুন না সুভান আল্লাহ এনে যুবকদের বলি ভাই তোরা একটু আজান ট্রেনিং নে ইউটিউবে একটু শোন আজানগুলো শোন আজান যুবকরা দাও ভালো লাগবে যিনি আছেন আমি বলছি না যে তাকে আজান না দিতে আজানটা ঠেকো আ বলে শুরু হলো আর শেষ হচ্ছে না এটা আজান নয় বিলাল রাজি আল্লাহ আজান তাই কবি বলছে আসি তো পেশে গজরতে বিলালের মধুর আজান যে আজানে ছিল এমন প্রেম মুগুদ রমান দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো জোর বলো দয়ার বিজিদি পিছে নামাজ পড়লে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহ হুম্মা ও আলি অনেক কষ্ট দিয়েছি আর কষ্ট দেব না শীতের রাত বিদায় নেব আগামী বৎসরের জন্যে প্রেশার ক্রিয়েট করবো না ভাই যাদের দিল চাইবে যে হ্যাঁ সত্যি আমার দেওয়ার মতো ক্ষমতা আছে এই জলসাটাকে আগামী বৎসর আমি ইনশাআল্লাহ করতে চাই আরো বড় বড় আমাদের এনে কোরআন হাদিসের কথা শুনতে চাই দুটি হাজার টাকা দেওয়ার মতো ক্ষমতা আছে এ বাবা উঠছো কেন এই যে খবরদার পাশে অনেক বড় বড় কুকুর আছে কিন্তু সব